ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah, Allahumma salli ala. নবীর আদর্শের কথা বলতে বলতে অনেক দূর চলে গেলাম। আল্লাহর নবীর আদর্শ আপনার আমার জীবনে আনা দরকার কি দরকার নয় বলেন। আপনারা মনমোহন সিং এর কথা বলছিলাম না, মনমোহন সিং নাম শুনেছেন? ডক্টর মনমোহন সিং নাম শুনেন? আমাদের এক্স প্রাইম মিনিস্টার ছিলেন, উনি লন্ডনে গিয়েছেন, যাবার পরে ওখানে রিপোর্টাররা দেখছে এনার মাথায় পাগড়ি, চেহারায় দাড়ি, গায়েতে শেরওয়ানি, বললেন আরে মিয়া আপনার দেশের লোকেরা যখন এই দেশে আসেন, আসার সাথে সাথে ওনারা কী করেন, নিজেদের ড্রেসটাকে ফরেনারদের মতো করে নেয়, কোট ঝোলায়, টাই ঝোলায়, আপনার কী বলে কী সুন্দর ইংরেজদের মতো ড্রেস করে নেয়, আর আপনি ভারতীয় লোক এদেশে আসেন কিন্তু আপনার চেহারায় সেই পাগড়ি আর মুখে দাড়ি। ওই সময় ডক্টর মনমোহন সিং কী উত্তর দিয়েছিলেন? কত জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু বেশি কথা বলতেন কি এই জন্য বলেন বেশি কথা বলতেন, বেশি কথা বলতেন না। সেই জন্য আমি আগেই বলেছিলাম অতি ফলে নত হয় গাছ আর অল্প পানিতে লাফায় চুনো মাছ, বলেছিলাম যে গাছের ফল বেশি সেই গাছ কী করে ঝুঁকে যায় বেশি। ওনাকে তো কথা বলানো যেত না আর এটাকে তো চুপ করানোই যাচ্ছে না, কথা বুঝতে যে কোনো ব্যাপারে আমাদের মোদিজি এক্সপার্ট, কথা বুঝতে পেরেছে যে কোনো ব্যাপারে, জি ভ্যাকসিন ও মোদিজি সব জানে, জি চীনের সাথে লড়াই হবে মোদিজি সব জানে, জি আমেরিকায় যাবে মোদিজি সব জানে, কথা বুঝতে পেরেছেন? এনাকে চুপ করানোই যাচ্ছে না, এনাকে চুপ করানো যাচ্ছে না, ওনাকে কথা বলানো যেত না। অত বড় জ্ঞানী মানুষ, যারা যারা বেশি জেনে যায় তারা চুপ করে যায়। তো সেই ডক্টর মনমোহন সিংকে জিজ্ঞাসা করলেন যে স্যার আপনার এই ড্রেস কেন, আপনি কেন প্যান্ট শার্ট কোটটাই পরেননি? ডক্টর মনমোহন সিং কী উত্তর দিয়েছিলেন? ওই উত্তরটা যদি আমি আপনি জীবনে অ্যাপ্লাই করতে পারি না, জীবন কামিয়াব হবে। তিনি বলেছিলেন শোনো মিনিস্ট্রি তো আতি জাতি হ্যাঁ, আমি ভারতের প্রধানমন্ত্রী তো কী হয়েছে, মিনিস্ট্রি আতি জাতি হ্যায় মগর গুরু কা ধর্ম কোন ছোড়তা হ্যায়, মন্ত্রী তো আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু আমি আমার গুরু গুরু নানকের আদর্শ ছেড়ে দেব, মাথায় পাগড়ি দেওয়া ছেড়ে দেব, চেহারায় দাড়ি রাখা ছেড়ে দেব। ডক্টর মনমোহন সিং অত বড় পদে গিয়ে তিনি তার গুরুর আদর্শ ছেড়ে দেননি, আর আপনি বিয়ে বাড়ি গেলেই আপনার ড্রেসই চেঞ্জ হয়ে যায়, আপনি রসুলুল্লাহর আদর্শই ছেড়ে দেন, একটু কুটুম্বাড়ি গেলে আপনি রসুলুল্লাহর আদর্শ বাদ দিয়ে আপনি কী করেন চুলটাকে একদম সোনপাপড়ি বানিয়ে দেন, তিন চার রকম কালার, কত বুঝতে পেরেছেন? আবার অনেক যুবক ছেলে কুটুম্বাড়ি আপনার আত্মীয়র বাড়ি যাবার আগে ডান দিকটা ফাঁকা আবার পিছনের দিকটা ঢাকা, কত বুঝতে পেরেছেন না? কত সুন্দর চুলের স্টাইল, হাতে ধরে বলে যাই আপনি রসুলুল্লাহর স্টাইলে চুল রাখতে পারবেন না, রসুলুল্লাহ তিন স্টাইলে চুল রাখতেন, লিম্বা, অফরা আর জুম্মা, কখনো কানের লতি পর্যন্ত, কখনো ঘাড়ের অর্ধেক পর্যন্ত, আবার কখনো কাঁপ পর্যন্ত, এই তিন স্টাইলের কোনো একটা স্টাইলে আপনি রাখলেই রসুলুল্লাহ সুন্নাত পালন হবে। আরেকবার জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ, আরেকটি জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের যুবক ছেলেদেরকে আমি অনুরোধ করব আদর্শ যদি নিতে হয় রসুলুল্লাহর কাছ থেকে নেন, আর এইরকম হিরো আপনি পাবেন নাকি থোড়ি, এইরকম হিরো পাবেন দুনিয়ায়। আল্লাহ যত নবী পাঠিয়েছিলেন সবাই সেই জামানের হিরো ছিলেন, কিন্তু ওরা কামেল ছিলেন, আমার নবী ছিলেন আকমাল, জোরে বলুন। ওনারা হাসিন ছিলেন, আমার নবী ছিলেন আহসান, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনারা জামিল ছিলেন, আমার নবী ছিলেন আজমাল, আরেকবার জোরে বলা যাবে না। এই জওয়ানেরা যুবকেরা, এইরকম হিরো এইরকম নায়ক আপনি আর কোনোদিন পাবেন না, কোনোদিন কেউ না পেয়েছে আর কেউ কোনোদিন পাবে, বিশ্বাস করুন আল্লাহ পাক আপনার আমার নবীকে যে সুন্দর জিনিস দিয়েছিলেন, রসুলুল্লাহকে সৌন্দর্যের দিক থেকে দেখুন, আমার নবী পাকের মতো এত সুন্দর আর কেউ নাই, রসুলের আখলাক চরিত্র দেখুন, রসুলের আখলাকের মতো কেউ নাই, রসুলুল্লাহকে আল্লাহ যে সাহাবি দিয়েছিলেন এইরকম সঙ্গী সাথী আল্লাহ কোনো নবীকে দেননি, আল্লাহ পাক রসুলুল্লাহকে যে আসবাসে মোতাহারা দিয়েছিলেন এইরকম বিবি আল্লাহ কোন নবীর মুকদ্দারে লেখেননি। আর শুনে খুশি হবেন আল্লাহ রসুলুল্লাহকে যে উম্মত দিয়েছেন এই রকম উম্মত আল্লাহ পাক দুনিয়ার কোন নবীকে দেননি। সেই উম্মত কারা গো? আমরা, আমাদের চেয়ে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আর কোন নবীকে দেননি, রসুলুল্লাহকেই দিয়েছেন। নবী শ্রেষ্ঠ, সুতরাং আমরাও শ্রেষ্ঠ, মনে রেখে দেন আল্লাহ যা দিয়েছেন রসুলকে শ্রেষ্ঠ দিয়েছেন।
আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন কেন? আসুন না একটু রসুলের চৌকাটে, আপনি দেখেননি আমার নবীকে কেমন দেখতে? হজের মৌসুম, হাজার হাজার লোক পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে এসছে। বর্তমান তো আবিষ্কার করে হিস্টোরিয়ানরা 233টা দেশ আবিষ্কার করেছে, আর তখনকার দিনে পুরো ময়দান ফাঁকা। আজ থেকে 1400 বছর আগে রাসূলের একজন সাহাবী পৃথিবীতে বেঁচে আছেন। টোটাল পৃথিবীর 51,05,000 বর্গ কিলোমিটারের এই সুবিশাল পৃথিবীর সারজমিনে শুধুমাত্র একজন ফরদুন ওয়াহিদ, একজন মানুষ বেঁচে আছেন, নাম হলো হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একমাত্র বেঁচে আছেন, আর দুনিয়াতে কোনো রাসূলকে দেখনে ওয়ালা কোনো মানুষই সারজমিনে দুনিয়ায় নাই। এই মানুষটা হজের সময়তে একটা উঁচু টিলার উপরে দাঁড়ালেন, দাঁড়িয়ে সমস্ত আনেওয়ালা কাবার মেহমানদের ডাক দিয়ে বলছেন, তোমরা আমাদেরকে মাসালা জিজ্ঞাসা করো, কি জানতে চাও বলো। আমি রাসূলের মজলিসে বসে হুজুরের ওয়াজ নিজে কানে শুনেছি, রাসূলুল্লাহর কাছ থেকে সরাসরি হাদিস বর্ণনা করেছি, রাসূলের হাদিস শুনেছি, রাসূলের জবান থেকে কোরআন শুনেছি, আমার কাছে কি জানতে চাও বলো। ওই সময়তে হযরতে আবু তুফাইলকে কি উত্তর দিয়েছিলেন? হাজার হাজার লোকের হুজুম। আচ্ছা বলুন তো, হজের সময় কিসের কিসের কথা হবে, কিসের মাসালা জিজ্ঞাসা করার কথা লোকেদের? আপনারা এখানে জানাজার নামাজে দাঁড়ালে ইমাম সাহেবকে নিয়ত বলে দিতে হয়, দুই ঈদের নামাজে আপনার তকবীর বলে দিতে হয়, কটা তকবীর হবে, কারপরে কি হয়, মাত্র সামান্য ছোট্ট একটা ইবাদত। আর হজের কত আরকান, কত আহকাম আছে, মানুষ তো এমনি গুলিয়ে ফেলবে। সেই দিন এনাদের উচিত ছিল রাসূলুল্লাহকে জিজ্ঞাসা, রাসূলের সাহাবিকে জিজ্ঞাসা করা যে হজের হজের নিয়ম পদ্ধতি কি, হজের আরকান কি, হজের আহকাম কি, মিনা মুজদালিফায় কিভাবে যাব, আরাফাতে আমি কিভাবে যাব, আমি উকুফ করব কিভাবে, আমি আর রমি জামাল কিভাবে করব, আমি আপনার সাফা মারওয়া পাহাড় সাই কিভাবে করব, আমি আপনার আরাফাতের ময়দানে অবস্থান কিভাবে করব, এসব জিজ্ঞাসা করা দরকার ছিল। কিন্তু একজন মানুষ তারা রাসূলুল্লাহ সাহাবিকে সব জিজ্ঞাসা করেননি, তারা কি বলেছিলেন? তারা একটা প্রশ্ন করেছে, ও জুমানেরা যুবকেরা, হযরতে সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন আমাকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো, যা জানতে চাই তোমরা আমাকে প্রশ্ন করো। এ নওজোয়ান তরুণেরা, ওই সময়তে আবু তুফাইলকে তারা দুনিয়ার কোনো প্রশ্ন করেননি, সারা শরিয়াতের কোনো মশলা জিজ্ঞাসা করেননি, তারা বলেছিলেন ও আবু তুফাইল, তোমার দুটো চোখ রাসূলুল্লাহকে যখন দেখেছে সিফলানা রাসূল আল্লাহ, আপনি আমাদেরকে বলুন আমাদের নবীজি কেমন ছিলেন। আরো জোরে বলা যাবে না, সিফলানা রাসূল আল্লাহ, আপনি বলুন হুজুর কেসা থা, হুজুর কেমন ছিলেন। বিশ্বাস করুন ওই সময় আবু তুফাইল ওই হাজার হাজার লাখ লাখ লোকের হুজুমে আবু তুফাইল বলেছিলেন, শোনো বেশি কথা বলবো না, আমার হুজুর ছিলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিয়াদা মালিহান মুকাসসাদা। জোরে বলুন, আরো জোরে বলুন, আমার নবী ছিলেন কেমন? হযরতে আবু তুফাইল তিনটে বললেন, হুলিয়া রাসূলের হুলিয়া মুবারক তিনটে বললেন, একটা হলো আবিয়াদা, হুজুর ফর্সা ছিলেন, সাদা ছিলেন, তবে মালিহান নমকিন ছিলেন, নমকিন নোনতা নোনতা সৌন্দর্য ছিল, আর মুকাসসাদা রাসূলুল্লাহ লম্বা ছিলেন না, বেশি খাটো ছিলেন না, দারমিয়ানি কাদ ও কামাত ছিলেন, আমার নবী মধ্যবর্তী কাঁধওয়ালা ছিলেন। কিন্তু কিতাবের ভিতরে এসে রাসূল মধ্যবর্তী কাঁধওয়ালা কাঁধওয়ালা হলেও 10,000 লোকের হুজুমের ভিতরে কামলিওয়ালা যদি প্রবেশ করতেন তখন রাসূলুল্লাহর কাঁধটাই সবার উঁচুতে দেখতে পাওয়া যেত। আমার নবীকে আল্লাহ এ মুজেজা দিয়েছিলেন, এজাজ দিয়েছিলেন, রাসূলের চেয়ে কেউ উঁচু হতে পারত না। তাহলে তিনটে কথা বললেন, হুজুরকে কেমন দেখতে, একটা আবিয়াদা, রাসূলকে দেখতে ফর্সা, নাম্বার টু মালিহান, রাসূল নমকিন হুসনওয়ালা, নোনতা হুসনওয়ালা, আর ইউসুফ নবী ছিলেন মিঠা হুসনওয়ালা, কি হুসনওয়ালা, মিঠা হুসনওয়ালা। আমার নবী অন্য হাদিসে বলেছেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ আসবাহু, আমি হলাম নমকিন হুসনওয়ালা, আমার ভাই ইউসুফ হচ্ছে মিঠা হুসনওয়ালা। আপনি মিষ্টি জিনিস কত খাবেন, এক সময় গা এলে যাবে না, একটা দুটো পাঁচটা খাবার পরে গা এলে যাবে, কিন্তু নোনতা জিনিস খেতেই মন চাইবে না। ইউসুফ নবীকে আগার দেখোগে তো দেখতে দেখতে থাক যাওগে, মগর মেরা হাবিবকে দেখোগে তো দেখতে হীরা যাওগে। বিশ্বাস করুন আল্লাহ কি হুসন দিয়েছিলেন, হুসনের দিক থেকে আমার নবীর চেয়ে বেশি সৌন্দর্য আর কেউ ছিলেন না।
আর কেউ ছিলেন না, তাহলে হুসন সৌন্দর্য শ্রেষ্ঠ দিয়েছিলেন। আল্লাহর কাছে যদি আরও কিছু সৌন্দর্য জিনিস থাকতো, আল্লাহ সেটা রসুলুল্লাহকে দিয়ে দিতেন। মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখে হাতের আঙ্গুল কেটেছেন, আর হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, তোমরা যদি নবীকে একবার দেখে নিতে না, তাহলে নিজেদের কলিজাটা মদিনাওয়ালার কদমে দিয়ে দিতে চলে বলো জি। সেজন্য আজও পর্যন্ত আশেকে রাসূল তৈরি আছে, নিজেদের গর্দান কাটাবে নবীজির ইশকে প্রেমে, দেখেননি, নাম শুনেছেন জি, নাম শুনেছেন, হুজুরের জন্য পাগল দেওয়ানা হয়ে আছে। তাহলে সৌন্দর্যের দিক থেকে আমার নবীর চেয়ে আর কেউ সুন্দর নয়? বিশ্বাস করুন, আল্লাহ পাক আমার নবীকে যে সাহাবি দিয়েছিলেন, এই রকম জানে সার সাহাবি আর কোনো নবীকে আল্লাহ আতা করেননি। বিশ্বাস করুন, এই সাহাবিরা হুজুরের জন্য কোরবান যান। আবু বকর সিদ্দিক, তিনি যখন গাড়ে সুরে উঠছেন না, একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার পিছনে, একবার সামনে, আমার নবী পাক বললেন, ও আবু বকর, তুমি ডান দিকে বাঁ দিকে কেন এইভাবে তাওয়াফ করছো, আমাকে তাওয়াফ কেন করছো, লোক তো কাবাকে তাওয়াফ করে। ওই সময় তে সাইয়্যিদুনা আবু বকরিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে শত্রুদের হাত থেকে হেফাজতের জন্য যখন মনে হচ্ছে ডান দিক থেকে শত্রুরা আপনাকে অ্যাটাক করবে, আমি ডান দিকে আপনার শরীরকে হেফাজতের জন্য আমার সিনাটা আপনার জন্য ঢাল বানিয়ে দিচ্ছি, আবার যখন মনে হচ্ছে বাম দিকে ওরা আসতে পারে তখন বাম দিকে চলে যাচ্ছি, পিছন থেকে যখন মনে হয় ওরা আক্রমণ করবে তখন পিছনে যাই, আবার যখন মনে হয় সামনের দিক থেকে আক্রমণ করবে তখন আমি আবু বকর আমার সিনাটা আমি আপনার জন্য পেতে দিচ্ছি, জোরে বলুন। এইরকম জানে স্যার দেখেছেন? আপনি ঈসা নবীর ভক্ত, ঈসা নবীর উম্মাতেরা অনেকেই তাকে প্যার করতেন, কিন্তু কিছু ভক্ত আবার তাকে শুলে চড়িয়েছে ঈসা নবী মনে করে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু মনে রেখে দেন, আমার রাসূলুল্লাহকে আল্লাহ এ ইজ্জত দিয়েছেন, এই রকম সঙ্গী আর কাউকে আমার নবী দেননি গো জি। আর আল্লাহ এমন বডি বানিয়েছেন না, এত সুন্দর যে চেহারা আর কেউ নেই। হযরতে হাসান বিন সাবিত মদিনার মসজিদে দাঁড়িয়ে বলেছিলেন, আমি আরিফুর রহমান কি আকীদা রাখি জানেন? আমি আরিফুর রহমান সেই আকীদা রাখি যেটা সাহাবায়ে রাসূল আকীদা রাখতেন। আমার নবীকে আল্লাহ পাক কত সুন্দর বানিয়েছে, হাসান বিন সাবিত কবিতা আকারে বলছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ আপনাকে এত সৌন্দর্য দিয়েছেন, এত রূপ দিয়েছেন, আপনার মাথার চুলের ডগা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আল্লাহ পাক কোথাও কোনো খুঁত দেননি, জোরে বলুন। আবার পরের লাইনে বলছেন, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাসান বিন সাবিত, আমি মনে করি আল্লাহ যেন আপনাকে তৈরি করার সময় জিজ্ঞাসা করেছেন, আমার হাবিব আপনার হাতটা কেমন বানাবো, আমার হাবিব আপনার চোখটা কেমন বানাবো, আমার হাবিব আপনার চেহারা কেমন বানাবো, আমার হাবিব আপনার দাঁতটা কেমন বানাবো, আমার হাবিব আপনার কদম মোবারক কেমন বানাবো, আল্লাহ যেন আপনাকে জিজ্ঞাসা করে করে বানিয়েছেন, আর আপনি যেমন যেমন বলেছেন আল্লাহ সেইভাবেই আপনাকে পায়দা করেছে। এটা কে বলছে? হযরতে